রাজ্য একটি লোকসভার আসন বৃদ্ধি করে সেটি তফসিলিদের জন্য সংরক্ষণের জোরালো দাবি এবং রাজ্যের সকল শূন্যপদ পূরণ, রেগার মজুরি বৃদ্ধি, আয়কর দেয় না এমন সকল পরিবারকে 7,500 টাকা আর্থিক সাহায্য, মাথাপিছু 10 কেজি খাদ্যশস্য প্রদানের দাবিসহ মোট 14 দফা দাবিতে আগামী 15ই আগস্ট থেকে মাসব্যাপী আন্দোলন কর্মসূচি করবে বামপন্থী সংগঠন ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি। শুক্রবার রাজধানীতে সংগঠনের রাজ্য কমিটির ভিডিও কনফারেন্সের বৈঠক থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে বিকেলে সাংবাদিক সম্মেলনে জানালেন সংগঠনের রাজ্য সম্পাদক সুদন দাস সহ নেতৃত্বরা। সাংবাদিক সম্মেলনে বিধায়ক তথা সংগঠনের রাজ্য সম্পাদক সুদন দাস রাজ্যে ভেঙে পড়া আইনের শাসন নিয়ে তীব্র সমালোচনা করেন রাজ্যের জোট সরকারের। পাশাপাশি সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রাজ্যে পদদলিত হচ্ছে, প্রতিদিন খুন, ধর্ষণ, রাজনৈতিক সন্ত্রাস যেভাবে বৃদ্ধি পাচ্ছে তার জন্য সরাসরি রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকারকেই দায়ী করেন তফসিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য নেতৃত্ব। প্রতিশ্রুতি দিয়েও এই প্রতিশ্রুতি কার্যকারী করছে না, অবিলম্বে তাদেরকে স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক এই দাবি আমরা করছি। আমরা দাবি করছি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্র আজ বিপন্ন, ধ্বংস, প্রতিদিন খুন খারাপি ঘটনা ঘটছে। গত পরশুদিন গান্ধী গ্রামে প্রদীপ নামকে খুন করা হয়েছে। এর আগে একজন সবর মহিলাকে এসি খুন করা হয়েছে, মাংস বিক্রেতা পিটিয়ে হত্যা করা হয়েছে, সংখ্যালঘু যুবক তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ধরনের ঘটনা এখন নিত্যদিনের ঘটনা। নারী নির্যাতন, খুন, পিটিয়ে হত্যা, এই অবস্থা আজকে চলছে। মিছিল, মিটিং, মত প্রকাশ করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এক কথায় গণতন্ত্র আজ বিপন্ন, আক্রান্ত। এদিন সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য নেতৃত্বরা রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক আন্দোলনে যেভাবে পুলিশ হিংস্রতা দেখিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানালেন সংগঠনের রাজ্য নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য বিপদ বন্ধু ঋষিদাস সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।